গুড মর্নিং, আমি সোজা এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ছেলে দেখো এখানে আমার দাদুর সঙ্গে খেলা করছে, মানে দাদু ধান রোদ দূরে দেবে বলে এই গামলিটা হাতের মধ্যে নিয়েছে, ও জানলা থেকে এই পারে পার করে দিতে বলছে। সেটা তো সম্ভব নয়, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা এখন অন্য বোর্ডের সুইচ নিয়ে পড়েছে, খালি সুইচ টিপবে আর বারণ করলেই কান্নাকাটি। না চলছে, আর এর জন্য বিছানাতে এখানে ওই পেপার পাতা হয়েছে, কেন টয়লেটের খুব সমস্যায় না আমার ছেলেটার। এখন টয়লেট কথা কখনো নিচে করে, কখনো ইচ্ছে করে করে বসে বসে ওপরে করে, এই হচ্ছে এর বিদ্যে। সেই জন্য এখানেও পেপার, আমি বেডশিটটা তুলে নিয়েছি কাচার জন্য। দেখো খেলতে খেলতে অসুবিধাও পড়েছে। তো দেখো দাদু যে ধানগুলো বইছিল, ধানগুলো বাইরে নিয়ে গিয়ে না রোদ্দুরে দিয়ে দিয়েছে, আর ঘাস তো চারিদিকে নিয়ে এটার পেপারের মধ্যে দিয়েই ধানগুলো রোদ্দুরে দিয়েছে, কেন ঘাসের উপর তো আর দেওয়া যাবে না। এইভাবে দাদু আর ঠাকুমা মিলে ধানগুলো রোদ্দুরে দিল। এইদিকে আমার দাদার মেয়ে দেখো স্কুল যাবে বলে স্নান করছে, তো গরম জলে স্নান করছে, তো ও শীত করছে, বৌদি ওকে স্নান করে দিচ্ছে, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে দেখো আমি তার মধ্যে কেচে নিয়ে এসে এখানে রেখেছি, আর এই যে কলের জলগুলো দিয়ে আবার ধোবেছি, তো বাপের বাড়িতে আছি পুকুরে ধুয়েছি, এবারে আমি কলের জলগুলো দিয়ে ধোবো, সেই জন্য কাঁচা হয়ে গেছে। দেখো কেচে টেচে ছাদে চলে গেলাম মিলতে, জামা কাপড়গুলো মিলিয়েও দিচ্ছি, আর তাড়াতাড়ি করে মিলে দিচ্ছিলাম, কেন আমার ছেলে না বাপের বাড়িতে এসেও আমার পেছন ছাড়ছে না, মানে কারোর কাছে যাচ্ছে না, কারোর কাছ থেকে একটা কিছু খাচ্ছে না, আমার সঙ্গে সঙ্গেই সবসময় রয়েছে। সেই জন্য আমার একটু মানে সেখানে যে থাকলে যেমন এখানে ওর ঠিক একই। দেখো অবশেষে সব কিছু মিলতে পেরেছি, আর আমার ছেলে ওই যে খেলা করছে এখানে এসেও মানে কারোর কাছে যাচ্ছে না, কিছু করছে না, সেই আমার পেছন পেছন হাত ধরে ধরেই আমার সব করতে হচ্ছে। এই হলো ব্যাপার, যেহেতু চেনে না সেই এক সেরম একটা খুব কম আসা হয় প্রায় 9 মাস পরে, মানে 1 বছর ধরো সেরকমই এলাম, তো সেই জন্য কাউকে বিশেষ তো চেনে না, বাবা মা যায় তবুও মানে যাচ্ছে না কারোর কাছে, সেই আমার পেছন পেছন এমনি শরীরটা খারাপ জ্বর হয়েছে। তো ওই যে কাপড় জামা মিলে দিয়ে এসে দেখি কাকু জাল দিচ্ছে পুকুরে, মানে বড় দাদুর ঘরে যে কাকু ওই যে জাল নিয়ে আসছে, মাছ কটা পড়ে চেয়েছে। কই মাছ খাব, কই মাছ খাবো, আচ্ছা খাই না, কই 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 কই। তো এর মধ্যে দেখো একটা চিংড়ি পড়েছে, এটা হচ্ছে চিংড়া মানে বাগদা চিংড়ি বলে, তো সেটা একটা পড়েছে। আর দেখো আমার এই কাকু যে জাল নিয়ে এলো একটা ট্যাংরাও পড়েছে, সেটাও খুব বড়, দেখো বড় মাপের ট্যাংরা এটা। দেখো মাছ ধরে নিয়ে এসে হয়ে গেছে বিপদ, মানে মাছ ধরা দেখে এসে আমার ছেলে সিঁড়ি থেকে পড়ে গেছে, আর মুখের এক সাইড কেমন পুরো আদার মতো থেতে লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, খুবই লেগেছে, তো কাঁদতে কাঁদতে স্নান করে দিয়েছিলাম, কিছু না খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছে, খুবই লেগেছে। তো সেই জন্য এই দেখো বিকেলে উঠে ছেলেকে ওষুধ দিলাম, এটা কফের ওষুধ, গাল তো একদম অবস্থা খারাপ, আয়নিকা জেল একটু লাগাচ্ছি জানি না কীভাবে, আর আয়নিকা মন 30 যে দিলাম ব্যথাটা যাতে কম হয়, আর এদিকে সর্দি ভীষণ কম, প্যারাসিটামল একটু দিলাম, কেন দিতে বললো কি জ্বর জ্বর লাগছে, এতগুলো ওষুধ এই খাওয়ানো শেষ হলো, লাগানো শেষ হলো, আরও একটা খাইয়েছি সেটা ঘরে রেখে চলে এসেছি, এগুলো ব্যাপার। এদিকে দেখো একটু দুধ, ওখানে একটু মানে ওরই দুধ আনা হয় সকাল বিকেল, তো সেটা বসিয়ে দিয়েছি, সন্ধে হয়ে এসছে, আর এদিকে কিছু খাচ্ছে না, ওর প্রিয় যে মানে ম্যাগি খেতে একটুখানি ভালোবাসে তাই বসিয়েছি, জানি না খাবে কি না। তো এই 4-5 দিন হয়ে গেল একদম খাওয়া দাওয়া বন্ধ, বললে বিশ্বাস করবে না তোমরা হয়তো, সারাদিনে 1 গাল কি 2 গাল খায় কিনা সন্দেহ। খাচ্ছা খাচ্ছা না খেলে না মা বাবাদের সত্যিই ভালো লাগে না, এমনি মেনলি মাদের, তো খেতে বসলে আমার মনে হয় আমার ছেলেটার পেটে কিচ্ছু নেই, আমি খেতে বসেছি তো আর খাচ্ছেও না, কি যে করবো জানি না, এটা বানাচ্ছি খাবে কি জানি না কিন্তু বানাচ্ছি। তো যেটা বলেছিলাম সেটাই হয়েছে, 2-4 বার মানে 3-4 বার মতো ম্যাগিটা গালে দিয়েছি, বাসন খাওয়া হয়ে গেছে, খায়নি, তারপরে ফের ওষুধ ছিল আবার ওষুধ দিলাম, শরীরটাও ভীষণ খারাপ, গালটা একদম কালো হয়ে গেছে। তো সামনে অনুষ্ঠান হচ্ছে, 3-4 দিন হয়ে গেল, আজকে আমার দাদার মেয়ে নাচ করবে আবৃত্তি করবে, চলে গেছে দাদা বৌদিরা, ভেবেছিলাম যাবো কিন্তু কোনো উপায় নেই, বাচ্চার শরীর খারাপ থাকলে মার তো কোনো কথাই নেই, এমনি ওর জ্বর জ্বরও, সেই জন্য যেতেও পারবো না,
তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সেরে যায়। না সারলে না বাচ্চা ভালো লাগে না, একটু গাও ছাড়ছে না। এক্ষুনি আমি বাইরে মাকে বললাম একটু দেখো, আমি একটু কথা বলে নিই, দিয়ে চলে এসেছি মানে কথা বলবো বলে তোমাদের সঙ্গে, যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি। চলো আজকের মতো এইটুকুই, টাটা, আসি নতুন একটা ভিডিও নিয়ে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। চলো বাই, আসি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে।